আরজি কর কাণ্ডে ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। প্রশাসনের যুক্তি খারিজ করে কাল কলকাতায় চিকিৎসক সংগঠনগুলোর ডাকা মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। কাল বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত কলেজ স্কয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল হবে। আজকে শুনানিতে চিকিৎসকদের মিছিলে জমায়েতের সংখ্যা জানতে চান রাজ্য সরকারি আইনজীবী। পাল্টা বিচারপতি প্রশ্ন করেন, যারা দুর্গাপূজা করেন তারা কি জানেন যে কত দর্শক আসবে? সরকারের উদ্দেশ্যে বিচারপতি বলেন, মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক, পুলিশও নিয়ন্ত্রণে করুক, না হলে গোটা শহরে 144 ধারা জারি করে দিন, তাহলে আর কোথাও মিটিং মিছিল হবে না। ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের। প্রশাসনের যুক্তি খারিজ করে কাল কলকাতায় চিকিৎসক সংগঠনগুলোর ডাকা মিছিলের অনুমতি দিলেন হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। কাল বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত কলেজ স্কয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল হবে। আজকে শুনানিতে চিকিৎসকদের মিছিলে জমায়েতের সংখ্যা জানতে চান রাজ্য সরকারি আইনজীবী। পাল্টা বিচারপতি প্রশ্ন করেন, যারা দুর্গাপূজো করেন তারা কি জানেন যে কত দর্শক আসবে? সরকারের উদ্দেশ্যে বিচারপতি বলেন, মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক, পুলিশও নিয়ন্ত্রণ করুক, না হলে গোটা শহরে 144 ধারা জারি করে দিন, তাহলে আর কোথাও মিটিং মিছিল হবে না। আর এ বিষয়ে জুনিয়র ডাক্তারদের আইনজীবী তিনি কি জানিয়েছেন শোনাব। বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত এই মিছিল কর্মসূচি চলবে এবং কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব হচ্ছে যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এই মিছিলকে অর্গানাইজ করা যায়, তার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। চিকিৎসক সংগঠনগুলোর ডাকা মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। আর এ বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছিলেন শোনাব। একদমই সেটাই তো হওয়া উচিত, কারণ আমাদের সংবিধান বর্ণিত অধিকারই হচ্ছে যে আপনি অস্ত্র ছাড়া আপনি সম্মিলিত হতে পারেন এবং আপনি আপনার দাবি দাওয়া জানাতে পারেন, সংবিধান সম্মত অধিকার। এই সংবিধান সম্মত অধিকারকে যদি আপনি কাটেল করতে চান, খুব স্বাভাবিকভাবে আদালত সেখানে ইন্টারভিন করবে এবং আদালত এই সংবিধানের যে প্রভিশন সেটা মনে করিয়ে দেবে প্রশাসনকে, সেটাই স্বাভাবিক এবং সেটাই দিয়েছেন। এবং যদি রাজ্য সরকার মনে করেন যে তার বিরুদ্ধে কেউ কথা বলছে, কেউ কথা বলতে পারবে না, তাহলে তারা মূর্খামি করছে। অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। কেউ যদি জোর করে জুতো পেটা খেতে চায়, আমি কি করতে পারি? আপনি কি করতে পারেন? আপনি যদি জোর করে জুতো পেটা কেউ যদি খেতে চায়, আপনি কি করবেন আর আমি কি করবো আর কে কি করবো? এটা তো খুব স্বাভাবিক, এটা তো খুব স্বাভাবিক প্রতিক্রিয়া হবে কোর্টের, যে মিছিল মিটিং সাংবিধানিক অধিকার এবং তাকে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, আইন মেনে হতে হবে। তো আইন মেনে যদি মিছিল মিটিং হয় আর তার উপরে যদি কেউ নিষেধাজ্ঞা জারি করে, মুখ্যমন্ত্রী অন্ধ হতে পারেন, নির্বোধ হতে পারেন, সমস্ত কিছু হতে পারেন, পুলিশ কমিশনার তার বাড়ির চাকর বাকর হতে পারে, কিন্তু কোর্ট তো আর হতে পারে না, সংবিধান তো আর হতে পারে না। সংবিধান সাংবিধানিক সিদ্ধান্ত জানাচ্ছে। এখন যদি কেউ গাল বাড়িয়ে বলে যে আয় আমাকে থাপ্পড় মেরে যা, আপনি কি করবেন? এই নিয়ে কিছু বলার মতো নেই। এগুলো খুব স্বাভাবিক প্রতিক্রিয়া কোর্টের, এগুলোর থেকে অবাক হওয়ার মতন কিছু জাজমেন্ট আসেনি, কোনো রিয়াকশন আসেনি, এটাই এক্সপেক্টেড ছিল, এটা না হলে মানুষ অবাক হত। আরজিকর কাণ্ডের ধাক্কা রাজ্যের। জুনিয়র ডাক্তারদের শান্তিপূর্ণ মিছিল মিটিং এ অনুমতি। আর এ বিষয়ে কুণাল ঘোষ আজকের হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তিনি ঠিক কি মন্তব্য করেছেন শুনুন। মহালয়ার আগের দিন পুজোর অর্থনীতি এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ চলছে, বৃষ্টি বাদল, এবং যারা ব্যবসায়ী বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা অনেক ক্ষেত্রে সুদে ঋণ নিয়ে এই পুজোর বাজারে লগ্নি করেন, ফলে এই সময়টায় এই দু চার দিনে তাদের উপর কতখানি ক্ষতি আসতে পারে আমার মনে হয় সেটা মহামান্য আদালতে সেই দিকটাও খতিয়ে দেখা প্রয়োজন ছিল, কিন্তু তারা যেটা বলেছেন আদালত শেষ কথা।